পরাশক্তি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেছেন। ভিডিওগুলোতে খুব ভালো রেসপন্স পাচ্ছি আমি। তো কয়েকদিন আগে আমি শর্ট শিট তত্ত্ব নিয়ে একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটায় কয়েকটি প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নটা বেশিরভাগই মৃত্যু এবং তিরোধান, রুদ্র এবং মহেশ্বর এই দুজনের যে আমি কাজের তফাত বলেছিলাম সেই বিষয়টি নিয়ে অনেকেই তাদের জানার উৎসাহ প্রকাশ করেছেন, প্রশ্ন করেছেন। তো আগে একটা শর্ট ব্রিফিং আমি আগে করে রাখি যে আমি আগে কি বলেছিলাম, যে শৈব দর্শন অনুযায়ী ছটি শিবতত্ত্ব বলা হয়েছে, যে পরশিবতত্ত্বের পাঁচটি সগুণ প্রকাশ হয়েছে। পরম শিব নির্গুণ, নির্বিকার, নিরঞ্জন, তার পাঁচটি সগুণ প্রকাশ হয়েছে ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর এবং সদাশিব। এই পাঁচজন পঞ্চকৃত্য পরায়ণ, অর্থাৎ এই পাঁচজনকে পরম শিবের যে সর্বকর্তৃত্ব, সেই সর্বকর্তৃত্বের পাঁচটি কাজ এই পাঁচজনকে ভাগ করে দেওয়া হয়েছে। তো কি কাজ? না, ব্রহ্মার কাজ হচ্ছে সৃষ্টি, বিষ্ণুর কাজ হচ্ছে পালন, রুদ্রের কাজ হচ্ছে লয় বা মৃত্যু, মহেশ্বরের ঈশ্বর বা মহেশ্বরের কাজ হচ্ছে তিরোধান, এবং সদাশিবের কাজ হচ্ছে অনুগ্রহ। এই যে লয় বা মৃত্যু, তিরোধান, অনুগ্রহ, এই জায়গাটা নিয়ে লোকের মনে প্রশ্ন আছে। আমি বলেছিলাম আপনাদের জানার ইচ্ছে থাকলে প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে অনেকগুলো প্রশ্ন এসেছে, তো সেই বিষয়টা নিয়ে আমি সেই জন্য আসছি। সৃষ্টি এবং স্থিতি আমরা বুঝি, লয়, লয় কিন্তু স্বাভাবিক প্রলয়, যে নিত্য প্রলয়, নৈমিত্তিক প্রলয় ইত্যাদি, সেগুলোও প্রলয়, আবার একটি জীবদেহ, তার যে লয় অর্থাৎ মৃত্যু, সেই জীবদেহটি লয় হয়ে গেল, এটিও কিন্তু একটি লয়। তো এটি রুদ্রের কাজ। এই যে লয় হয়ে গেল, এরপরে দেহটি লয় হলো, সূক্ষ্ম দেহটি তো লয় হলো না, এর কি হবে? তো এই বিষয়ে আচার্য শঙ্কর বলেছিলেন যে পুনরপি জনানাম, পুনরপি মরণাম, পুনরপি জননী জঠরে শয়নাম। আমরা জন্মগ্রহণ করি, আবার বেঁচে থাকি, একটা লাইফ স্প্যান আমরা স্পেন্ড করি, তারপরে পুনরপি মরণাম, আবার মৃত্যু হয়, পুনরপি জননী জঠরে শয়নাম, আবার একটা নতুন মাতৃগর্ভে এই জীবাত্মাটি প্রবিষ্ট হয় নবজন্ম লাভের জন্য, অর্থাৎ নবদেহ ধারণের জন্য। তো এই সাইকেলটা চলতে থাকে, সৃষ্টি স্থিতি লয়ের এই সাইকেলটা চলতে থাকে, এখান থেকে কিন্তু মুক্তি নেই। অর্থাৎ একজন ব্যক্তি মারা গেলেন, আমরা কিন্তু একটু মহান ব্যক্তি হলে তাদের তিথিগুলোকে তিরোভাব তিথি, তিরোধান তিথি, বা সাধারণ মানুষেরও তিরোধান এই কথাটা আমরা মৃত্যুর সপক্ষে ব্যবহার করি, কিন্তু এই জিনিসটি কিন্তু ঠিক না। তিরোধান আর লয় দুটো পৃথক বস্তু, একটি রুদ্রের কৃত্য আর একটি মহেশ্বরের কৃত্য। কি না, লয় হলে আমি যে বললাম পুনরপি জননী যথারে শয়নম, তার মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে কিন্তু মুক্ত হচ্ছি না, স্বাভাবিক জীবাত্মাগুলোর এটাই পরিস্থিতি। এর পরের অবস্থা মহেশ্বর, সে অবস্থাটি কিরকম? না, কোনো একজন ব্যক্তি প্রভূত পুণ্য বলে, অথবা আসলে তার প্রভূত সাধন বলের দ্বারা, তিনি যদি সৃষ্টি স্থিতি লয়ের এই সাইকেলটাকে ব্রেক করে জীবাত্মাটি বেরোতে পারে, অর্থাৎ লয়ের পরে পুনরপি জননী জঠরে শয়নম এইটা হবে না, এই পুনরপি জননী জঠরে শয়নম এইটা না হয়ে যদি এমন হয় যে এই জীবাত্মাটি আর পুনর্জন্ম লাভ করল না, যেরকম দেখুন বলা হচ্ছে যে রথে তু বামনম দৃষ্টা পুনর্জন্ম অবিদ্যতে, এরকম অনেক কিছু শাস্ত্রে বলা হয়েছে, যেমন পুরীতে দারু ব্রহ্মকে রথস্থ অবস্থায় দর্শন করলে পুনর্জন্ম হয়, এই যে পুনর্জন্ম হয় না এবার কি হয়, তো এরকম অনেক কিছু পুণ্যের কথা বলা হচ্ছে যাতে পুনর্জন্ম হয় না, তখন কি হয়? এখানে বলা হচ্ছে যে এই এর পরের কাজটি হচ্ছে তিরোধান, মহেশ্বরের কাজ, যে এই যে ব্যক্তিটি আর পুনর্জন্ম লাভ করছে না, ইনি তিরোধানের আওতায় গেলেন, ইনি মহেশ্বরের হাতে গেলেন, তবে তিনি এই সৃষ্টি স্থিতি প্রলয় জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হলেন, তবে তিরোধান হল। এটি মৃত্যু আর তিরোধানের তফাৎ। মৃত্যু হলে পুনর্জন্ম হবে, তিরোধান
তাহলে আর পুনর্জন্ম হবে না, তিনি আবার নতুন করে জন্মান না। তাহলে চারজনের কাজ বুঝলাম, কিন্তু তিরোধান হয়ে গেলেই এই জীবাত্মাটি পরব্রহ্মে লীন হবে এমনও কোনো গ্যারান্টি নেই। তিরোধান হওয়ার পরেও জীবাত্মাটি বিভিন্ন লোকে গিয়ে অবস্থান করতে পারে এবং প্রলয় পর্যন্ত সেই লোকে অবস্থান করে যেতে পারে, তার পুনর্জন্ম হবে না, বা আবার তিনি কোনোদিন আবার ফেরত আসবেন না, বা ঈশ্বরের ইচ্ছেই কোনোদিন ফেরত আসবেন না, এরকম হয়। ঈশ্বরের ইচ্ছায় অনেক সিদ্ধ অনেক সময় জন্মগ্রহণ করে, তো জন্মগ্রহণ করলে কিন্তু ভগবান অবতার গ্রহণ করছেন, তখনও কিন্তু ভগবানকে কিছু জিনিস ভোগ করতে হয়, এই পার্থিব মৃত্যুলোকের জিনিসপত্র ভোগ করতে হয়। তো সেই জন্যে এই যে তিরোধান হলো, জীবাত্মাটি কিন্তু জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে একটি জায়গায় বসে আছে, কোনো লোকে অবস্থান করছে। এরপরে যদি তার এই পরিমাণ সাধন বল থাকে, এবং শঙ্কর কোনো কোনো জায়গায় বলেছেন যে এইখানে ঈশ্বরের কৃপাটাও খুব জরুরি, শুধু জ্ঞান মার্গে বা শুধু সাধনার দ্বারা হয় না, ঈশ্বরের কৃপাটাও খুব জরুরি, সদাশিবের অনুগ্রহ, এই অনুগ্রহ তত্ত্বটি যদি কাজ করে তবে জীবাত্মাটি পরশিবের সঙ্গে বিলীন হবে, অর্থাৎ তবেই ষট শিবের সাইকেলটা কমপ্লিট হবে, জন্ম মৃত্যু লয় তিরোধান অনুগ্রহ, পঞ্চকৃত্য পার হওয়ার পরে পরশিবের লেভেলে কিন্তু পৌঁছানো যায়। তো এটি হচ্ছে মৃত্যু এবং তিরোধানের তফাৎ, এই জিনিসটি বুঝতে হবে। এবং এই পঞ্চকৃত্য পরায়ণ ব্রহ্ম, এই ব্রহ্মের যে সগুণ রূপ, এই জিনিসটা এটি শৈব দর্শনের একটি অংশ। তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি রেগুলার, এগুলো অনেকটা টিউটোরিয়ালের মতো করি। তো আপনাদের যা যা প্রশ্ন থাকবে বিভিন্ন ভিডিওগুলোতে, যা যা প্রশ্ন থাকবে আপনারা ভিডিওগুলোতে প্রশ্নগুলো রাখবেন, কমেন্টগুলো করবেন, আমি সেগুলো নিয়ে অবশ্যই আসবো। অবশ্যই সবার জন্য আমি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী আপনাদের সঙ্গে আছি। নমস্কার।